আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে জাতিসংঘে ইরান। এক বছরের মধ্যে আল কায়দা হুমকি হয়ে উঠতে পারে, দাবি মার্কিন জেনারেলের। বিস্তারিত সংবাদে জানবেন, ইসরায়েল থেকে নতুন ড্রোন কিনছে ভারত। সামরিক হটকারিতা নিয়ে আর্মেনিয়াকে সতর্ক করল আজারবাইজান। ইকুয়েডরে কারাগারে বন্দুকযুদ্ধ, নিহত 24। সবশেষে জানবেন আফগানিস্তানের নতুন সংবিধান কেমন হবে, জানিয়ে দিল তালেবান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন, আমেরিকাকে তালেবানের হুঁশিয়ারি। আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সঙ্গে আলোচনায় বসতে আমেরিকা সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তানের ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে। আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আহ্বান জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েকদিনে আমেরিকার বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশ সীমা লঙ্ঘন করেছে। মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশ সীমার মালিক, এবং বর্তমানে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সেই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। কাজেই সেই দেশের যে কোনো সীমানায় যে কোনো কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র গত সপ্তাহে দাবি করেছিলেন, আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর পূর্ণ অধিকার মার্কিন সেনাদের রয়েছে, এ ব্যাপারে তালেবানের সঙ্গে সমন্বয়ের কোনো প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে হবে জাতিসংঘে ইরান। সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধে তেল আবিবকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিক তাকতে রাভানজি মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই কথা বলেন। সিরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে বৈঠক অনুষ্ঠিত হয়। মাজিদ তাকতে রামানজি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাতে লঙ্ঘিত না হয় সেজন্য ইসরায়েলকে বাধ্য করতে হবে। ইরানের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, আমরা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাই এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন, পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এক বছরের মধ্যে আল কায়দা হুমকি হয়ে উঠতে পারে, দাবি জেনারেল মিলির। আফগানিস্তানে আল কায়দার যে সন্ত্রাসীরা লুকিয়ে আছে তারা আগামী এক বছরের মধ্যেই শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মিলি। মঙ্গলবার মার্কিন সিনেটে এক শুনানিতে তিনি এই কথা বলেন। জেনারেল মিলি বলেন, আমরা এটা নিশ্চিত যে তালেবান মুখে যাই বলুক না কেন, তারা যুক্তরাষ্ট্রের 9/11 হামলায় জড়িত আল কায়দার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি। গত মাসে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার নিয়ে কংগ্রেসে শুনানি হয়। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকেও জিজ্ঞাসাবাদ করা হয়। মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে যাওয়ার পরপরই তালেবান দেশটির ক্ষমতা দখল করে নেয়। সিনেটর এবং কমিটির লিডার লয়েড অস্টিনকেও শুনানি চলাকালে জিজ্ঞেস করেন, তালেবানের শক্তি সম্পর্কে অনুমান করতে যুক্তরাষ্ট্র ভুল করেছিল কিনা। সিনেটে তালেবানের সম্ভাব্য হুমকির বিষয়টি ওঠার পর সিনেটররা বলেন, যুক্তরাষ্ট্র এখন তালেবানকে কঠোর নজরদারির মধ্যে রাখবে। ইসরায়েল থেকে নতুন ড্রোন কিনছে ভারত। ইসরায়েল থেকে হেরন ড্রোনের নতুন সংস্করণ কিনতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এরই মধ্যে 4টি হেরন টিপি ড্রোন কেনার বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ইসরায়েলের তৈরি হেরন ড্রোন ভারতের নতুন নয়। হেরন এক ড্রোন ভারতীয় বিমান বাহিনীর হাতে অনেকদিন ধরেই রয়েছে, কিন্তু এই ড্রোনের আরও আধুনিক এবং উন্নত সংস্করণ তৈরি করেছে ইসরায়েল। নতুন সংস্করণের নাম হেরন টিপি এবং হেরন টিপি এক্সপি। জানা গেছে, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর জন্য কেনা হবে মাঝারি উচ্চতায় ওড়ার উপযোগী হেরন টিপি। আধুনিক উপগ্রহ যোগাযোগ এবং সেন্সরযুক্ত এই চালকবিহীন ড্রোনে আকাশ থেকে ভূমিতে ছড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে, বসানো যাবে লেজার নিয়ন্ত্রিত সরঞ্জামও। অন্যদিকে হেরন টিপি এক্সপি প্রায় 45,000 ফুট উঁচুতে উড়ে ভূপৃষ্ঠের বিস্তীর্ণ এলাকার ছবি স্পষ্ট করে তুলতে পারে। টানা 30 ঘন্টা উড়তে পারে এই ড্রোন। ঘাঁটি থেকে বহু দূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম। ইসরায়েল থেকে এই মডেলটিও কিনতে পারে ভারত। সামরিক হটকারিতা নিয়ে আর্মেনিয়াকে সতর্ক করল আজারবাইজান। গেল বছরের সেপ্টেম্বরে নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে 6 সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। দুই দেশের মধ্যে চলা যুদ্ধে 6,600 জন মানুষ প্রাণ হারায়। পরে রাশিয়ার মধ্যস্থতায় দেশ দুটি শান্তি চুক্তিতে ফিরে আসে। সেই বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী যুদ্ধের বর্ষপূর্তিতে আবারও উত্তেজনা ছড়াল।
এদিকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যে কোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। মঙ্গলবার ফ্রান্স 24 নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সব রকম চেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে, কিন্তু গত বছরের সংঘর্ষে নিজেদের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে। আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউ ইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দুই দেশের মধ্যে এই ধরনের আরও আলোচনা অনুষ্ঠিত হতে পারে। আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, নাগানো কারাবাখ নিয়ে দুই দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবারে চিরতরে সমাধান হয়ে গেছে, কাজে এই বিষয়ে আগের উত্তেজনকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না। তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরমান গ্রেগরিয়ান সম্প্রতি বলেছিলেন, এখনও আজারবাইজানের সঙ্গে তার দেশের কারাবাখ সংকটের সমাধান হয়নি। ইকুয়েডরের কারাগারে বন্দুকযুদ্ধ, নিহত 24। ইকুয়েডরের গুয়াকিলের একটি কারাগারে বন্দীদের মধ্যে বন্দুকযুদ্ধে কমপক্ষে 14 জন বন্দী নিহত এবং 48 জন আহত হয়েছেন। বন্দীদের দুই পক্ষ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড সজ্জিত ছিল। মঙ্গলবার দেশটির জাতীয় কারাগার ব্যুরো এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার জেনারেল ফাউস্তে বুয়েনানো বলেন, বন্দীদের গুলি করেও হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে হত্যা করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট গিলার্মো লাসো এক টুইট বার্তায় বলেছেন, মঙ্গলবার ঘটনার পর লিটোরাল পেনিটেনসিরিয়াতে পরিস্থিতি মোকাবেলায় নতুন আদেশ দেওয়া হয়েছে। ইকুয়েডরের কারাগার ব্যবস্থা মেক্সিকান ড্রাগ গ্যাংগুলোর সাথে যুক্ত, এ কারণে বন্দীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এর পেছনে সিনালোয়া এবং জালিসকো নামে দুইটি মাদক চোরাচালান গ্রুপ জড়িত। গুয়াকিলে ইকুয়েডরের প্রধান বন্দর শহর, যেখান থেকে কোকেনের চালান যায় দক্ষিণ আমেরিকায়। উত্তর আমেরিকা থেকে চালানগুলো আসে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক পাঠানোর একটি প্রধান কেন্দ্র গুয়াকিল। গত সপ্তাহে পুলিশ অভিযান চালিয়ে এই এলাকা থেকে 2টি পিস্তল, একটি রিভলভার, প্রায় 500 রাউন্ড গুলি, একটি হ্যান্ড গ্রেনেড, বেশ কিছু ছুরি, ডিনামাইটের 2টি স্টিক এবং গুয়াকিল কারাগার থেকে বিস্ফোরক বাজেয়াপ্ত করে। আফগানিস্তানের নতুন সংবিধান কেমন হবে জানিয়ে দিল তালেবান। আফগানিস্তানের নতুন সংবিধানের রূপরেখার কথা প্রকাশ করেছে তালেবান। এ বিষয়ে এএফপির খবরে বলা হয়, সরকার গঠনের প্রায় এক মাস পর সোমবার কাবুল থেকে এ বিষয়ে এক ডিগ্রি জারি করেন তালেবান আইনমন্ত্রী মৌলভী আব্দুল হাকিম সরোই। নতুন সংবিধানের বিষয়ে এএফপির খবরে বলা হয়, আফগানিস্তানের বাদশাহ জহির শাহের আমলের সংবিধান ফিরিয়ে আনছে তালেবান। 1964 সালে গৃহীত রাজতান্ত্রিক এই সংবিধানকে আফগানিস্তানের স্বর্ণযুগের ফসল বলে অভিহিত করেছে। সংবিধানে প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েছিলেন আফগান নারীরা, তবে এই সময় ভিন্নমতধারীদের ব্যাপকভাবে দমনও করা হয়েছিল। তিনি বলেন, আফগানিস্তানের স্বল্পস্থায়ী গণতন্ত্রের স্বর্ণযুগে যে সংবিধান অনুসারে দেশ পরিচালনা হয়েছে তা ফিরিয়ে আনা হবে, কিন্তু তা হবে স্বল্প মেয়াদে। তিনি আরও বলেন, এতে শরিয়া আইন ও ইসলামী আমিরাতের নীতিবিরোধী কিছু থাকলে তা বর্জন করা হবে। এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় 6 দশক আগে আফগানিস্তানে পরাশক্তিদের হস্তক্ষেপের পূর্বে আফগানিস্তানে অল্প কিছু সময়ের জন্য সাংবিধানিক রাজতন্ত্র ছিল। তখন ক্ষমতায় ছিলেন বাদশাহ মোহাম্মদ জহির শাহ। 1963 সালে ক্ষমতায় আসার এক বছর পর এই সংবিধান অনুমোদন করেন জহির শাহ। এর ফলে 1973 সালের উৎখাত হওয়ার আগ পর্যন্ত প্রায় 1 দশক দেশটিতে সংসদীয় গণতন্ত্র চালু ছিল। 1964 সালে সংবিধানে প্রথমবারের মতো নারীদের ভোটের অধিকার দেওয়া হয়েছিল এবং রাজনীতিতে তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়। ধারণা করা হচ্ছে নারী অধিকারের এই অংশটুকু তালেবানের কট্টরপন্থী মতের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।